ভালো হয়েছে না এবার হ্যাঁ আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো হ্যাঁ আমরা এই টিম নিয়েই ওয়ার্ল্ড কাপ খেলবো ভালো হয়েছে না ব্যাপারটা একদিক থেকে কিন্তু ভালোই হয়েছে সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড কাপের আগে আমাদের যেমন কনফিডেন্স লেভেল প্রচন্ড রকম হাই থাকে এবং আমাদের আকাশ কুসুম চিন্তা ভাবনা থাকে আকাশ চুম্বে এক্সপেকটেশন থাকে যে ওয়ার্ল্ড কাপ আমরা তো নিলে নিতেও পারি না হলেও তো আমরা সেমিফাইনাল পর্যন্ত যাবই টিম কম্বিনেশন যা আছে ওয়ার্ল্ড কাপের আগে এরকম একটা ম্যাচ দিয়ে আমাদের ওই আকাশ কুসুম চিন্তাভাবনা আকাশ আকাশচুম্বী এক্সপেক্টেশন সব বাস্তবতায় নেমে এসেছে এই ম্যাচটা আমাদের জন্য দরকার ছিল আমরা আজকে জিম্বাবুয়ের সঙ্গে আট উইকেটে হেরেছি আট উইকেটে হেরেছি এবং সেটা নয় বল বাকি থাকতে একশো সাতান্ন একশো আটান্ন টার্গেট ছিল জিম্বাবু মাত্র দুই উইকেট হারিয়ে সেই টার্গেট ফিল আপ করেছে আচ্ছা একটা ম্যাচ তো আমরা হারতেই আপনি সেটা বলতেও পারেন তবে হ্যাঁ ওয়ার্ল্ড কাপের আগে আমাদের যে একটা আশা ভরসা থাকে না ওই আশা ভরসা নাই এই ম্যাচ এই রকম ম্যাচ দেখার পরে আপনাকে ব্যাটিং এর স্কোরটা একটু জানাই সেটা হচ্ছে হুম তানজিদ হাসান দুই সৌম্য সরকার সাত বলে সাত নাজমুল হোসেন শান্ত আঠাশ বলে ছত্রিশ এই একটা আর হচ্ছে মাহমুদুল্লাহ রিমিক্স নইলে মান সম্মান মধ্যে বাস্ত না আছে এই যে তহিদ হৃদয় ছয় বলে এক আর মাহমুদউল্লাহ চুয়াল্লিশ বল থেকে চুয়ান্ন সাকিবও কিছুটা এফোর্ট দিয়েছে সেটা হচ্ছে সতেরো বল থেকে একুশ জাকের আলী এগারো বল থেকে চব্বিশ সাইফুদ্দিন চার বলে ছয় এক্সট্রা ছয় টোটাল রান হচ্ছে সাতান্ন একশো সাতান্ন হুম এবার নয় রানে প্রথম উইকেট নয় রানে দ্বিতীয় উইকেট তারপরে পনেরো রানে তৃতীয় উইকেট নয় নয় পনেরো তারপরে দেখা যায় একটা ভালো পার্টনারশিপ ছিল চুরাশি রানে চতুর্থ উইকেট একশো তেইশ রানে পঞ্চম উইকেট একশো আঠাশ রানে ষষ্ঠ উইকেট একশো সাতান্ন সংগ্রহ একশো আটান্ন টার্গেট এবং জিম্বাবুয়ে সেটা করেছে মাত্র দুই উইকেট হারিয়ে নয় বল বাকি থাকতে কি বোলিংটাই না হয়েছে আমাদের বেনেট উনপঞ্চাশ বল থেকে সত্তর আর সিকান্দার রাজা ছেচল্লিশ বল থেকে বাহাত্তর নয় বল বাকি থাকতে আট উইকেটে জিম্বাবুয়ের জয় আপনি বলতে পারেন যে শেষ ম্যাচে এরকম তো হইতেই পারে তাই না আমার মনে হয় এরকম তো হতেই পারে এবং এখানে এরকম হলে তো ওয়ার্ল্ড কাপে এরকম হতেই পারে তাই না ভালো ওই যে প্রচুর এক্সপেকটেশন নিয়ে প্রচুর কনফিডেন্স নিয়ে আমরা ওয়ার্ল্ড কাপে যাই তারপরে হচ্ছে আশানুরূপ ফলাফল না পেলে আমরা আবার মন খারাপ করে ঘরে বসে থাকি হুম তো এবার আর ওইটা হবে না আর কি এবার আমরা জানি আমরা এতটুকু পারি আমাদের এতটুকু এক্সপেক্টেশন থাকা উচিত